আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা এখানে মোটেও ভালো নাই, কারণ আমাদের এখানে করোনা ভাইরাস রীতিমতো বেড়ে চলেছে, এবং এক সময় তো 100-200 ছিল, এখন তো 6,000-এর উপরে হয়ে গেছে। এবং শুনছি যে 6,000 কেস আছে, এবং মানে যারা আক্রান্ত হচ্ছে তাদের তো 9,000-এর উপরে হয়ে গেছে। তো হুবেই প্রভিন্সে এটা বেশি, আর আমি আছি হচ্ছে ওহানের পাশে, যে ইসাং সিটি, তো এটা এটাও হুবেই প্রভিন্সের ভিতরে। তো এখানে দ্রুত দ্রুত বাড়ছে, এবং এটা রীতিমতো যদি এভাবে অবস্থান করতে থাকি তাহলে পরে এক সময় থাকবে যে আমরা বাইরে আর বেরই হতে পারবো না। ইতিমধ্যে তো আমরা বাইরে তো বের হতে পারছি না, আমরা চার দেয়ালের ভিতরে বন্দি। আমাদের কাছে খাবার খুবই সীমিত আছে, এবং সবকিছু শুকনো খাবার। এখানকার যে দোকানপাটগুলো ছিল, দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এখানে তো পানি যে কতক্ষণ থাকবে সেটাও আমরা জানি না, কারণ যেহেতু ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে সেহেতু খাবার পানিও পাওয়া যাবে না। সুতরাং এই পানি আর খাবারের অভাবে আমরা আর কত কতদিন সার্ভাইভ করবো? এটা তো কোনো ওষুধ, কোনো ভ্যাকসিন বা কিছুই তৈরি হয়নি। তো এভাবে চলতে থাকলে পারে এক সময় আমাদের সবাইকে এক সময় অনেক কষ্টের ভিতরে থাকতে হবে, কিংবা এমনও হইতে পারে যে যে অসুখের জন্য নয়, যে অন্য কোনো কারণে আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তো তো এভাবে আর কতদিন? আর কুম্বিংয়ে কিংবা আলাদা সিটির কথা তো আমাদের কোনো তো দেখা দরকার নাই, কারণ সে সিটির দিকে তো অত অত বেশি সিরিয়াস হয়নি, এবং সেখানকার মানুষজন হয়তো বা অত সিরিয়াস ভাবে নিচ্ছে না। এই জন্য কিছুক্ষণ আগে কুম্বিনের একটা মেয়ে বলেছে নাকি যে সে দেশে যেতে চায় না, সে লাইভে গিয়ে কথাগুলো বলেছে, এবং তার এই লাইভ নিয়ে অনেক কথা চলছে, অনেক কিছু বলছে, সবাই সবাই তাকে অনেক বাহবা দিচ্ছে। কিন্তু যে আসল কথা হচ্ছে রিয়ালিটি, যে এখানে যে অবস্থায় আছে আমরা, এই অবস্থায় আমাদেরকে হেল্প করার, ইভেন আমাদের হেল্প করার মতো কোনো পরামর্শ দেওয়ার মতো কেউই নাই। আমরা নিজেকেই নিজেকে গাইডলাইন দিই, আমরা নিজেকেই নিজেকে পরামর্শ দিই, নিজেকেই নিজের ভাবে আমরা সেবা যত্ন করি। এখানে সেবা ওরকম কেউ নাই। আশেপাশে অনেক ইউনিভার্সিটি আছে, সেখান থেকে মনে করেন হয়তো তারা অনেক হেল্প আছে, খাবার দিচ্ছে, রেশন দিচ্ছে, এবং পানি এসে সব কিছু তাদের রুমে দিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে খাবার টাবার কেউ ওইভাবে রুমে টুমে দিয়ে যাচ্ছে না। আমাদের যা কিছু করতে হচ্ছে না, সব কিছু আমাদের নিজের নিজের দায়িত্ব নিয়ে নিজেকে করা লাগছে। তো এইভাবে এভাবে তো সম্ভব না, তো আমাদের দেশে ফেরা লাগবে। আমাদের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছিল যে আমাদের দেশে ফেরানোর জন্য, যে আলাদা ভাবে যে প্লেন প্লেন ভাড়া করছে এবং আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন, এবং বিভিন্ন ধরনের দেখলাম যে 14 দিনে আমাদের টেস্টে আন্ডার অবজারভেশনে রাখবেন এবং ইনভেস্টিগেশন করবেন, এবং তারপরে যদি ভালো থাকে তাহলে পরে আমাদের দেশে নিয়ে যাবেন। তো এটা ভালো ছিল, কিন্তু পরক্ষণে আবার ভিডিও দেখলাম, এই আজকালকার ভিডিও, যে কুম্পিং এর একটা মেয়ে যে এভাবে বলছে যে যে সে নাকি গিয়েছিল কি রসুন কিনতে গিয়ে দেখে দাম বেশি, তো সেজন্য সে সে দেশে যেতে চায় না, তাদের ভিতরে যদি কোনো করোনা ভাইরাস থাকে দেশে গিয়ে যদি হয়ে যায়, তো এরকম বলছে। অবশ্য আমরা এখানে আমাদের এখানে করোনা ভাইরাস হয়নি, আমরা আমরা বেঁচে আছি, আমাদের আমাদের সিটিতে হয়েছে, কিন্তু আমাদের এখানে হয়নি। মানে মানে আমাদের যে মানে যে অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টে হয়নি, আমরা এখনো সার্ভাইভ করছি এবং আমরা রীতিমতো সবাই সুস্থ আছি। কিন্তু মনে হচ্ছে করোনা ভাইরাস নয়, আমরা খাবার দাবার পানীয় এইসবের অভাবে আমরা হয়তো বা এক সময় করোনা ভাইরাসের যে আমাদের আরো বেশি সিরিয়াস অবস্থা হতে পারে। তো তো এইভাবে আর কতদিন কতদিন সার্ভাইভ করব? তো সেই হিসেবে তো আমাদের তো এক সময় দেশে যাওয়া উচিত। তো আর এটার কোনো ভ্যাকসিনও তৈরি হয়নি, আর যে এটা এটা যে মানে রোধ হবে তার কোনো এখনো কোনো গ্যারান্টি নাই, কোনো অবকাশ নেই। এটা বেড়ে চলেছে, এক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে যাওয়া সম্ভবই হচ্ছে না। তো তো সেই জন্য আমাদের যা করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে যেতে হবে। এটা খুব সিরিয়াস হবে, তার আগে আমাদের দেশে যাওয়া উচিত। তো প্রধানমন্ত্রী এবং যত সব মানে যে সমস্ত লোকজন এই 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 দায়িত্ব ভার বহন করছেন এবং দায়িত্ব পালন করছেন, তো সবাইকে সবার উপরে আমার অনুরোধ যে তারা যে ব্যবস্থাটা নিচ্ছিলেন তারা ভালোভাবে নেন, যাতে আমরা সুস্থভাবে এবং সঠিকভাবে দেশে ফিরতে পারি, এই কামনা করছি এবং সবার কাছে এই অনুরোধ রাখছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, আমাদেরও সুস্থ থাকতে দেন।